কি খাচ্ছি আজকে? আমাদের ইফতার হলো, এই যে দেখতে পাচ্ছেন, অনেক কিছু অবশ্য নিয়ে নিয়েছি। এটা তিহারি তিহারি, তারপরে আছে বুট, তারপরে হলো এটা মনে হয় একটা পিঠা, মিষ্টি পিঠা, ফ্রুটস, পিয়াজু, এটা হলো হ্যালাপিনো। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এটা হ্যালাপিনো, এই যে দেখতে পাচ্ছেন, বেগুনি, শসা। তো আমি আজকে যেটা বলবো যে এটা হলো ইফতারি না, এটা হলো ভালোবাসা খাচ্ছে। আমি গত 3 দিন থেকে শুধু মানুষের ভালোবাসা খাচ্ছি, বাসায় কোনো ইফতারি করতে পারছি না। তো আজকে যেটা আমি বলছি যে আজকেও আমি ইফতার করছি, আমাদের একটা ভাবির নাম বলবো না, ইফতারি পার্টিতে। আমি গত 3 দিন থেকে শুধু বাইরে ইফতারি করছি, দাওয়াত এক একটা, একটার পর একটা। তো আমি আসলে খুব মানে আজকে হঠাৎ করে মনে হলো যে আমি বলি যে আমি আসলে ইফতার খাচ্ছি না, আমি হলো মানুষের ভালোবাসে খাচ্ছি। আমাকে যে মানুষজন এত ভালোবাসে আমি কিন্তু জানতাম না। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর এত কষ্ট করে সেই রোজা রেখে এত কষ্ট করে আমাকে ইফতারি পাঠানোর জন্য, আর যাদের বাসে যে খেয়েছি তাদেরকে তো আরও জ্বালিয়ে এসেছি। তো সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিও দেখে অবশ্যই কেউ চিন্তা করবে না যে ওহ আমাকে ইফতারি পাঠানো হয়নি এখনো, ইটস ওকে। আমি আসলে হঠাৎ করে খেতে খেতে চিন্তা করলাম যে এটা একটু বলা উচিত আমার ভিউয়ার্সদের, যে আসলে জীবনে ওই যে বলে না যে কি খেলাম কি পেলাম, সেটা হিসাব না করে কতটুকু পেলাম সেটাকে মূল্যায়ন করা, যে আমরা কতটুকু পাচ্ছি একটা মানুষের কাছ থেকে বা কিছু মানুষের কাছে কতটুকু পেলাম, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। তা আমি তো অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ, আর এই খাবার দাবার পেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আর যারা করতে পারেন তারা প্লিজ আমার কিছু মনে করবেন না, কারণ আমি আসলে ধন্যবাদ জানাতে খুব ভালোবাসি। তো এটা আমার স্টাইল ধন্যবাদ জানানো। তো যাই হোক, আমি এখন ইফতারি করি। ইফতারি হঠাৎ করে মিটিলাম, মনে হলো যে আমার একটু বলা দরকার, দেখি একটা শর্ট ভিডিও করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কষ্ট করে ইফতারি পাঠানোর জন্য, আমাদের সুন্দর ভাবিরা। আর এই তো, অনেক ভালোবাসি আপনাদেরকেও, আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।